হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আর আজকে আমি খাচ্ছি, দেখো সাদা ভাত রয়েছে এখানে, বাঁধাকপির ঘন্ট, আর এখানে রয়েছে মাছের তেল দিয়ে আলু দিয়ে ভাজা, এখানে রয়েছে মূলো শাক ভাজা, এখানে রয়েছে আলু আর পেঁয়াজকলি ভাজা, আর এখানে রয়েছে মাছ, মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে রয়েছে সবজি ডাল, আর এখানে রয়েছে চাটনি, আর এটা জল। তো আমি ইটিংটা স্টার্ট করছি, তোমরা আমার সঙ্গে থেকো। আর আমার ইটিংটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য। মাছের তেল দিয়ে আমার খাওয়া হয়ে গেছে আর শাক দিয়ে। মাছের তেল ভাজা হলে আমার ওই দিয়েই প্রায় ভাত খাওয়া হয়ে যায়। তো এবার আমি ডালটা নিচ্ছি, ভেজ ডাল, আর ডালটা লাল হয়েছে তার কারণ ডালের মধ্যে আমি বিট দিয়েছি, ওই কারণেই ডালটা লাল হয়েছে। শীতকালে সবজি ডাল ভীষণ ভালো লাগে। এবার আমি পেঁয়াজকলি আর আলু দিয়ে ভাজা ওইটা দিয়ে ভাত খাবো। এইবার আমি মাছটা দিয়ে খাবো।
এইবার আমি চাটনিটা খাবো।